মহৎ চিন্তা যখন কার্যে পর্যবসিত হয় তখন সেটি মহৎ রচনায় রূপান্তরিত হয় এবং বৈবৃক্ষ সেরকমই একটি বিষয় রূপান্তরিত হতে যাচ্ছে বলে আমার মনে হয়। আমি ইন্টারমিডিয়েটে যখন ফার্স্ট ইয়ারে পড়ি তখন আমার সব বন্ধুরা বলতো কেউ ম্যাজিস্ট্রেট হবে, কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কিন্তু আমাকে বলা হলো যে আমি তখন ভাবলাম আমি কি হব। তা আমি বাসায় এসে জিজ্ঞেস করলাম যে আমি কি হব, তা বাবা বললো তোমার কিছু হতে হবে না, তুমি ভালো মানুষ হবে। তো এই যে জায়গাটা, সেই কথাতেই কিন্তু আজকে আমাকে বিভিন্ন স্টেজে নিয়ে আসছে। এবং আমি আশা করি যে তোমরা কখনোই যে আমার বন্ধুরা ছেড়ে যায়, আমার কিছু হবে না বা আমার দ্বারা কিছু সম্ভব না, সেই জিনিসটা কখনোই মনে করবে না। এবং সুন্দর এবং সুপরিকল্পিত যাত্রা অর্ধেক যুদ্ধ জয়ের সমান। আরেকটি কথা হলো যে যদি কোনো উন্নয়ন ঘটাতে হয় তাহলে আমাদের কিন্তু নিজের থেকে শুরু করতে হয়। তুমি যে যদি শুরু না করো, ট্রাই করা, তাহলে কিন্তু তোমার ইম্প্রুভমেন্টটা হবে না। অর্থাৎ ইম্প্রুভমেন্ট যদি করতে হয় নিজের থেকেই করতে হবে। তার মানে আমি একটি কথা বলি যে এখানে কিন্তু টাকা তৈরির যন্ত্র নেই। এত যে স্টুডেন্ট আসছে, এত যে অডিয়েন্স আসছে, এত যে সবাই জয়েন করেছে, এখানে টাকা তৈরির যন্ত্র নেই, কিন্তু কিন্তু আছে মন্ত্র। যারা বলে গিয়েছেন সবাই কিন্তু মন্ত্র দিয়ে গেছেন যে মন্ত্র পাঠ করলে কিন্তু আমরা আমাদের টাকার জন্য চিন্তা করতে হবে না, টাকা তোমাকে নিয়ে চিন্তা করবে যে আমি কতক্ষণ তার পিছনে ব্যয় করব। সেই জায়গাটা কিন্তু আমাদের চিন্তা করতে হবে। তার মানে কি, একটা ভালো বই একজন মানুষের সাথে যখন থাকে তখন তাকে এমন একটি আলো দিয়ে যায় যা প্রকাশ পায় প্রজন্ম থেকে প্রজন্মান্তরে। অর্থাৎ বই তোমাকে চাকরির নিশ্চয়তা দিবে না, কিন্তু চাকরির থেকে বড় কিছু দিবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। অর্থাৎ বই সবসময় চাকরির থেকে বড় কিছু দেয়, কারণ কি, একজন বই যে পড়ে তার যে জীবন, আর একজন যে বই পড়ে না তার জীবন টোটালি আলাদা। কেননা যে বই পড়ে তার হাজারটা জীবন থাকে, আর যে বই পড়ে না তার একটিমাত্র জীবন থাকে। অর্থাৎ সেই জীবনটি হতে পারে সুখের, সমৃদ্ধ, ভালো, কিন্তু তার একটিমাত্র জীবন। যদি কোনোভাবে সে স্লিপ কাটে তার লাইফ ওখানেই শেষ। আর যে বই পড়ে তার হাজারোবার স্লিপ কাটলেও তার কিছু যায় আসে না। আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি কথা বলেছিলেন যে যদি মহৎ কিছু করতে চাও তাহলে তার মহান ত্যাগের প্রয়োজন, আর বৈবৃক্ষ বোধহয় সেটি করেছে। তিনটি জিনিস আসলে মানুষকে উদ্ভাবক এবং অনুসন্ধিষ্ঠ করে তোলে। একটি হলো উত্তম বই, উত্তম মানুষ এবং একজন উত্তম শিক্ষক। আজকে এতটুকুই, পরে আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ।